শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা রেসিপি। আজকে আমরা আলোচনা করব গরু বা খাসির পায়া কিভাবে রাঁধতে হয়, সেই রেসিপিটা আমরা আপনাদের কাছে দেখাবো। তো আশা করছি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে এবং আপনারা এটা বাসায় করে দেখবেন। চলুন আমরা ঘুরে আসি রেসিপি থেকে। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমাদের আজকের রেসিপি হচ্ছে গরু বা খাসির পায়া। তো জিনিসটা শেষে কেমন হবে দেখতে পেলেন। তো আমাদের প্রথমে লাগবে দেখে যেরকম পায়া, এটা গরুরও হতে পারে খাসিরও হতে পারে। পায়াকে আপনার প্রেশার কুকারে দিয়ে সব গরম মশলাগুলোকে এভাবে যে পরিমাণ মতো দিয়ে আপনি আদা রসুন পেঁয়াজ গরম মশলা শেষে গরম পানি দিয়ে দিলেন। এটা নেড়ে চেড়ে নিন যাতে মশলাগুলো লেগে যায় গরম মশলা। প্রেশার কুকারটা আপনি সেট করুন এবং হাই হিটে প্রথম হুইসেল দেওয়া পর্যন্ত এটাকে রান্না করুন। প্রথম হুইসেলটা হয়ে গেলে মিডিয়াম হিটে এরপরে 35 মিনিট সেটাকে রান্না করতে হবে। এই ফাঁকে একটা প্লেটে আপনি আদা রসুন জিরা মরিচের গুঁড়া গোলমরিচ কাশ্মীরি মরিচ লবণ সবগুলোকে দিয়ে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করুন। আচ্ছা, এবার আমরা চুলায় কড়াইয়ের উপর তেল দিলাম। তেলের মধ্যে অনিয়ন পেস্ট বা পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এটাকে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত রান্না করলাম, নাড়াচাড়া করতে থাকুন। এর মধ্যে এখন আপনাকে দিতে হবে, আমরা যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটাকে দিলাম। এখন আমাদের যে এটা 3-4 মিনিট ধরে রান্না নাড়াচাড়া করুন যাতে লেগে না যায়, লেগে লাগলে পানি দেন। এর মধ্যে প্লেন ইয়োগর্ট বা দই দেওয়া যেতে পারে। প্রয়োজনে আরেকটু পানি দিতে পারেন। এখন আমরা প্রেশার কুকার থেকে আমাদের পায়ার হাড্ডি গুলোকে আমরা আলাদা করে এই রান্নার মধ্যে দিয়ে দিব। এই পেস্টের মধ্যে দিয়ে এইটাকে এখন 4-5 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করুন যাতে সব গুলা হাড্ডির মধ্যে মশলা লেগে যায়। যে ব্রকটা ছিল সেই ব্রকটা এখন ঢেলে দিলাম, মানে হাড্ডির সাথে যে স্যুপটা তৈরি হয়েছিল সেটা এখন হাড্ডির উপরে ঢেলে দিলাম। এখন এটা একটু ঝোল ঝোল অবস্থা আছে, এটাকে একটু আমরা মিডিয়াম হিটে একটু জ্বাল দিলে দেখুন 5 মিনিট আছে, এরা বলছে লো হিটে শেষের দিকে জ্বাল দিতে। এখন আমরা বেসন মিক্স করে পানির সাথে বেসনকে মিক্স করে এখন এটার মধ্যে ফেলতে হবে, ঢালতে হবে। আচ্ছা, একটু নাড়াচাড়া করুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই পর্যায়ে। এভাবে আরো 10 মিনিট লো হিটে রান্না করুন, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দেখবেন। এর উপরে গরম মশলা ছিটিয়ে দিন প্রয়োজন অনুযায়ী, জিরা গুঁড়া, তারপর উপরে করিয়েন্ডার মানে পুদিনা পাতা লেবুর রস দিয়ে এখন আপনি এখান থেকে ডাইরেক্ট পরিবেশন করুন বাটিতে। এই হয়ে গেল আপনার পায়ার সাথে নান বা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তাহলে দর্শক মন্ডলী দেখলেন আমরা কি সুন্দরভাবে পেয়ে গেলাম আমাদের আজকের রেসিপি, যেটা হচ্ছে গরু বা খাসির পায়া। এটা আমার খুব ফেভারিট একটা আইটেম, আমরা এটা নর্মালি হোটেল থেকে এনেই খাই। বাসায় করতে পারলে ভালো, বাসায় করাও দেখলেন খুব সহজ। আশা করছি আজকে ভিডিও দেখে আপনারা বাসায় এটা ট্রাই করবেন। এটা রোজার মধ্যে ইফতারেও খেতে পারেন বা রাতের খাবারের সাথেও খেতে পারেন। খুব চমৎকার একটা হাই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। তো কেমন লাগলো আজকে ভিডিও আমাদেরকে কমেন্ট করে জানান, আর আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে আমাদেরকে জানাবেন যে এই রান্না দেখে আপনাদের
রান্নার কত হলো, আশা করছি খেতে ভালো লাগবে। এই ডিশটা আপনারা ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিতভাবে রোজা রাখবেন। সালামু আলাইকুম।